হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কিয়ানস মম ব্লগ। আর আমি লীনা। আর গতকাল তোমরা দেখেছো আমি কিভাবে দড়ির ওপর দিয়ে হাঁটছিলাম, মানে ওই কাজটা যেটা করেছি সেটা আমি কিন্তু আজকে এখন যেখানে রয়েছি এই জায়গায় দাঁড়িয়ে করেছি। কালকে ওটা আমি তোমাদের আলাদাভাবে একটু দিয়েছিলাম, যেহেতু ভিডিওটা অনেকটা বড় হয়ে যাচ্ছিল তাই। আর গতকাল কী কী করেছি না করেছি পুরো ব্লগটা আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো। আর আজকে আমি আমার মা বাবার একটা স্বপ্ন পূরণ করতে পেরেছি, সেটা ভেবে আমার খুব ভালো লাগছে। তো তোমরা পুরো ভিডিওটা দেখো তাহলে বুঝতে পারবে, কারণ তাদের অনেক বয়স হয়ে গেছে, তাদের কোনো ইচ্ছে পূরণ করতে পারলে মেয়ে হিসেবে সত্যি ভীষণ গর্ব হয়, ভীষণ ভালো লাগে। তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো, আরো একটা স্পেশাল সারপ্রাইজ তোমাদের জন্য অপেক্ষা করছে ভিডিওতে। তো তোমরা পুরো ভিডিও দেখো। চিড়িয়াখানার ভেতরে একটুখানি হেঁটে হাঁপিয়ে গেছি, ওই জন্য একটু চা খেয়ে নেবো, চা ব্রেক এখন। আর এইটা কত সুন্দর একটা জায়গায় খাবো দাঁড়িয়ে, দেখো। দুটো দুধ চা, দুটো লিকার চা। হ্যাঁ, ওই ডোনাটস গুলো খাও, এই যে অল্প ক্রিম দেয়া গোল গোল ডোনাটস, ওই যে ওগুলো তার পাশে একটা ডোনাট। হ্যাঁ, মিষ্টি জায়গাটা দেখাই একটু। হ্যাঁ, তার ব্যাক ক্যামেরা দেখাই। এটা কিন্তু চিড়িয়াখানার ভেতরে, এখানে একটু আমরা চা কফি খেয়ে নিচ্ছি চিড়িয়াখানা একটু উঠে। দেখো ভালো বেশ জায়গাটা, খুব সুন্দর। এখানে বসে খাওয়ার আমেজটাই আলাদা। একদম সব থেকে নতুন অভিজ্ঞতা, যেটা কোনোদিন করিনি। হাতগুলো পুরো লাল লাল হয়ে গেছে, কিন্তু খুব ভালো লাগলো। এগুলো পুরো ব্যথা হয়ে গেছে, হাতের উপরে পুরো প্রেশারটা থাকে। তোমরা আসলে করতে পারো, খুব বেশি ভয় লাগে না, একটু একটু লাগে। গাছটা, এটা পুরো ট্রেকিং মিউজিয়াম, ভেতরে শো হয় কিভাবে ট্রেকিং করা যায়, সবকিছু এর ভেতরে দেখানো হয়। ন্যাচারালভাবে ন্যাচারাল জায়গা, এত লোক দেখতেছে তখন লাইন না, বিশাল এরিয়া না, লাইন হবে কি করে। এই যে হয়ে গেল হিমালয়ান মাউন্টেন ইনস্টিটিউট দেখে বেরিয়ে আসলাম। এবারে আবার চিড়িয়াখানাটা ফুল কমপ্লিট করব। এই সাইডটা একটু দেখেছি, চিড়িয়াখানার এই সাইডটা দেখে গেছি। আবার এইবারে এই দিকটা যাবো, যেদিকে বাঘ ফাঘ আছে সব কিছু আছে, এই যে ওপরটা উঠবো। চলো, ওই ওপর উঠে গেছে, এই যে বাঘ, এই যে বাঘ, এই দেখো এখানে আসো, এখানে আসো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই দেখো। হ্যাঁ, ব্রিজের ওপর দিয়ে ঘুরছে, ওই দেখো, এই দেখো। হ্যাঁ, উড়ে বাবা, বাঘ কোথায়, বাঘ দেখেছো তুমি? ও বাবা, দেখো এই দেখো, এইদিকে চিড়িয়াখানা, সব ডাকছে পাখি, আর এইদিকে ভিউটা দেখো, পুরো এইদিকটা ভিউ। তারপরে পুরো মেঘে ঢাকা, হ্যাঁ মানে নিচে মেঘ দেখো পুরো। বাপরে,
ওইদিকে চিড়িয়াখানাটা থেকে গেল আর এইদিকে দেখো ভিউটা দেখো কত সুন্দর ভিউ মানে এই দুদিকেই ভিউ একদম ঢাল আর মাঝখানটায় একদম এরকম ভাবে উঠে এসেছি মানে একদম পিকে এইখানটায় একটা বেঙ্গল ন্যাচারাল হিস্ট্রি মিউজিয়াম চলো এইটা একদম পুরো পিক চারিপাশটা দেখো লোকেশনটা আর মিউজিয়ামটার ভেতরে হিমালয়ান বিভিন্ন প্রজাতির জীব জন্তু সাপ পোকামাকড় সমস্ত কিছু অরিজিনালি মানে এখানে সংরক্ষণ করে রাখা আছে সেইভাবে যেন পচে না যায় কিন্তু সেটা প্রসেসিং আছে নিশ্চয়ই সেইভাবেই করে রাখা আছে কিন্তু খুব ভালো লাগলো মানে কত রকমের মানে বিভৎস টাইপের দেখতে জীবজন্তুও দেখতে পেলাম প্রজাতির বাটারফ্লাই দেখো এই পাখির এই জায়গাটা আবার ঘুরে আসলাম দেখো পুরো মেঘে ঢেকে গেল এই জায়গাটা একদম পাহাড়ে এটাই সৌন্দর্য দার্জিলিং এ মানে দাঁড়িয়ে আছি পরিষ্কার আবার কখন মেঘ চলে আসে এটাই মানে দারুণ ব্যাপার দারুণ ফিলিংস চা বাগানে চলে আসছি কিচ্ছু না নরমাল সামনে বেশি সামনে তাকাবেন না যদি অসুবিধা মামা বাড়ির বাম দেখটা আসলে আমার বাবার না একটুখানি ওপর থেকে নিচে তাকাতে গেলে মানে মাথা ঘুরে যায় এরকম কিছু সমস্যা আছে সেই জন্য বাবা খুব ভয় পাচ্ছে আর ওপর থেকে দেখতে না ওই পাহাড়ের ঢালগুলো মনে হচ্ছে কি খাড়াই কিন্তু যখন দাঁড়াচ্ছি সেরকম খাড়াই লাগছে না তো বাবাকে আমি একটু সাহস দিচ্ছিলাম আর কি এবার একটু পোশাক পরবো মানে এখানকার লোকাল সাজবো সে যেটা চা বাগানে চা পাতা তোলা পোশাক পরবে পোশাক তো পরেই রয়েছে মানে এখানকার লোকাল হ্যাঁ তাই বলো অ্যাক্টিং করবে অ্যাক্টিং এই যে বলো কিছু বাবা পড়েছে ভালোই লাগছে কিন্তু আমি কোন কালে পড়ি তুমি অন্য কালার নাও আবার কি চুরি কাঠের চুরি বাহাদুর বাহাদুর লাগছে আপনাকে আর একটা কথা না বললেই নয় যেটা বলছিলাম মা বাবার স্বপ্ন পূরণ করতে পেরেছি মানে এরকম পোশাক পরে আমি এর আগে অনেকবার গেছি দার্জিলিং এরকম পোশাক পরে ছবি তোলা আছে বা অনেকে যায় কিন্তু মা বাবার দার্জিলিং আসা হয়ে ওঠেনি তো এইবার প্রথম মা বাবার প্রচুর শখ ছিল মানে এরকম পোশাক পরবে চা মানে চা বাগানে এই চা বাগানটা দেখা হয়নি যেহেতু দার্জিলিং আসেনি আর চা বাগান তো দার্জিলিংয়ে আছে তো এইটা করতে পেরে খুব খুব ভালো লেগেছে ওদের কিভাবে করে তার একটা ছোট্ট রেপ্লিকা মানে টেস্ট করা যায় সাধারণ মানুষ করতে পারে ভালো অভিজ্ঞতা আর এখন আমরা যাচ্ছি রোপওয়ে দেখতে অ্যাকচুয়ালি রোপওয়েতে আমরা কেউ উঠবো না প্রত্যেকে ভয় পায় আমার সঙ্গে যারা যারা আছে মানে আমি একটু সাহসী মানে আমি সঙ্গে একজন সঙ্গী পেলে আমি ঠিক উঠতে পারতাম এই যে যে এটা এই সিঁড়ি দিয়ে উঠে রোপওয়ের ওখানে যেতে হবে তো ওখান থেকে অনেকটা নিচে একদম খাড়াইতে নামে দার্জিলিং এর রোপওয়েটা কেউ উঠবে না কেউ উঠবে না আমার আর ওঠা হলো না কপালে নেই আর এই যে দেখো এমন একটা জায়গায় দাঁড়িয়ে আছি
মানে এখানকার ড্রাইভাররা বা সবাই বলার বিভিন্ন জায়গায় ছবিও দেয়া আছে, মেলে ছবি দেয়া আছে। আমরা ম্যায় হুনা সিনেমা শাহরুখ খানের অনেকেই দেখেছি, তো ওখানে একটা কলেজ বা স্কুল যাই হোক কিছু একটা দেখানো হয়েছে, সেই যে শুটিং হয়েছিল বলছে যে এই স্কুলটাতে শুটিং হয়েছিল, আর দেখতে তো একই লাগছে যেটা সিনেমাতে দেখানো হয়েছে, এই স্কুলটাতে শুটিং হয়েছে, তো সেই জন্য স্কুলটা একটু তোমাদের দেখিয়ে দিলাম। আর এই দেখো প্রদীপ তো তাও ওঠেনি, ও ভয় পাচ্ছে খাড়ায় সিঁড়ি দিয়ে, মানে যেখান থেকে রোপওয়ে ছাড়ে সেই জায়গাটা উঠতে ওর ভয় লাগছে। আমি বাবা মা উঠলাম এখানটায় সিঁড়ি দিয়ে অনেক কষ্ট মষ্ট করে, আর প্রদীপ ওই নিচে স্কুলটার সামনে দাঁড়িয়ে আছে। আর এইগুলো রোপওয়ে ওখানটায় যেসব দোকানপাট আছে কেনাকাটা করা যায় আর ওই ওপরে ডান দিকে ওখানে সবাই লাইন দিয়েছে রোপওয়ে তো ওঠার জন্য। আর এই দেখো রোপওয়ে, ওরে বাবারে, এটা দেখলেই কেমন একটা ভয় ভয় লাগছে, প্রচুর খাড়াই প্রচুর খাড়াই, কিন্তু পারবো উঠতে। রোপওয়ে দেখে আর আমরা এখানে চলে এসেছি। দেখো এটা হচ্ছে একটা জাপানি টেম্পল, অ্যাকচুয়ালি এটা বৌদ্ধদেরই, কিন্তু যেরকম আমাদের ইসকন সেরকমই ওদের এটা জাপানি টেম্পল বৌদ্ধ ধর্মের। তো দেখো ভেতরে খুব সুন্দর হচ্ছিল, খুব ভালো লাগছিল ভেতরটা। রাস্তার সঙ্গে মানে যেন ঢোকা যাবে না, পিছনে কেমন পেছনে কয়তলা দেখো। আর এটা দেখো দার্জিলিং স্টেশন, টয় ট্রেন গুলো দাঁড়িয়ে আছে এখান থেকে ছেড়ে যায়। আর আজকের মতন দার্জিলিং এর সাইট সিন এখানে শেষ করছি, এরপরে আমরা যাবো মেলে আড্ডা মারতে, আর এরপরে দারুণ দারুণ জায়গায় ঘুরবো। কালকের ব্লগটা তোমরা ফলো করো, টাটা বাই বাই, থ্যাংক ইউ।